হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলো আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখি। তোমরা প্রত্যেকে জানো ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। তো এই সংবিধানে অবিশ্বাস্যভাবে 448টি আর্টিকেল আছে, 448টি আর্টিকেল আছে, 12টা শিডিউল আছে এবং 24টি পার্ট আছে। তো আমরা আগের ভিডিওতে কী করেছি যে 12টা শিডিউল কীভাবে মনে রাখবো সেই সংক্রান্ত একটা শর্টকাট ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো আজকের এই ভিডিওতে এই 24টা পার্ট, যেগুলো কম্পিটিটিভ এক্সামে রেগুলারলি ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা টপিক, এই 24টা পার্ট কীভাবে মনে রাখবো সেই সংক্রান্ত একটা ট্রিক্স তোমাদের বলবো। তো আমরা 24টা পার্টকে মোটামুটি তিনটে ভাবে ভাগে ভাগ করে নেব, নিয়ে তিনটে ছোট ছোট সেন্টেন্স দিয়ে এই 24টা পার্টকে মনে রাখব। দেখো প্রথম ক্ষেত্রে কি মনে রাখবো, না পার্ট 1 থেকে পার্ট 9 পর্যন্ত যে 9টা পার্ট আছে, পার্ট 1 থেকে পার্ট 9 পর্যন্ত সেই 9টা পার্টকে আমি একটা সেন্টেন্স দ্বারা মনে রাখবো। কীভাবে মনে রাখবো দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি, ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম US টু UP, অর্থাৎ সরাসরি তুমি আমেরিকা থেকে UP উড়ে যেতে পারো। ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম US অ্যান্ড UP। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অ্যালফাবেটটা সেটা আমি লিখেছি ক্যাপিটাল লেটারে, অর্থাৎ ইউ ক্যানের সি, ফ্লাইয়ের এফ, অর্থাৎ রেড মার্কে লিখেছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা। সেই যে অ্যালফাবেটটা প্রথমটা যেটা লিখেছি সেইগুলো আমি দেখো এই পার্টের পাশাপাশি একটা লিখে ফেলবো। দেখো ইউ ক্যানের থেকে নেব সি, ফ্লাইয়ের থেকে নেব এফ, ডিরেক্টলি থেকে নেব ডি, ফ্রম থেকে নেব এফ, US থেকে নেব US। এইবার দেখো সেভেনের ক্ষেত্রে আমি টু ছোটোটা পুরো অটাই ছোটো অক্ষরে লিখেছি, আমি লিখে ফেলবো টু, অ্যান্ড এইটের ক্ষেত্রে লিখবো ইউ, আবার নাইনে পি। তাহলে কী হয়ে গেল, ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম US টু UP, সেন্টেন্সটা হয়ে গেল ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম US টু UP। কিওয়ার্ডগুলো কী কী পেলাম, পেলাম ইউ সি এফ ডি এফ ইউ এস UP, তাহলে এইগুলো পেয়ে গেলাম আমি কিওয়ার্ড। এইবার দেখো এগুলোর মাধ্যমে এই সংবিধানের যে পার্টগুলোর নাম কীভাবে মনে রাখবো, অর্থাৎ এরিয়াগুলো কীভাবে মনে রাখবো সেইটা লক্ষ্য করো। প্রথমে কী আছে, পার্ট 1 ইউ, ইউ মিন্স ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। তাহলে ইউ থেকে কী পেলাম, ইউ থেকে পেলাম ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। এইবার দেখো তারপর কী আছে, সি পার্ট 2, সি থেকে কী পাবো, সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব, যেই নাগরিকত্ব নিয়ে এখন এত আন্দোলন বিদ্রোহ চারদিকে এত হইচই চলছে গোটা ভারতবর্ষে, সেটা আছে পার্ট 2-তে। এবার নাম্বার 3 থেকে আছে এফ, এফ ফর ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটস। এবার দেখো নাম্বার 4 আছে, পার্ট নাম্বার 4, ডি ফর DPSP, দ্যাট মিন্স হোয়াট ডাজ ইট মিন DPSP, ইট মিন্স ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবার নাম্বার 4A, ফোরের পর আছে 4A, ফোর এ থেকে আছে 4A, কেন না প্রথমে 4-এর পর 5 ছিল, পরবর্তীকালে এই পার্টটা ঢোকানো হয়েছে সেই জন্য 4A, 4A-তে এফ ফর ফান্ডামেন্টাল ডিউটিস, এফ ফর ফান্ডামেন্টাল ডিউটিস। তারপর নাম্বার 5-এ কে আছে, নাম্বার 5-এ আছে ইউ ফর ইউনিয়ন। নাম্বার 6 আছে দেখো, পার্ট নাম্বার 6X, এস ফর স্টেটস। এইবার দেখো পার্ট নাম্বার 7-এ আমি 2 লিখে রেখেছি, কেন, এখানে কোনো ক্যাপিটাল লেটার নেই। দেখো এই যে পার্ট নাম্বার 7, এটাকে রিপিল্ড করা হয়েছিল, রিমুভ করা হয়েছিল কবে, না বাই 71st, ও সরি 7th কনস্টিটিউশনাল, 7টাকে করা হয়েছিল 7-এ, 7টাকে করা হয়েছিল 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ সপ্তম সংবিধান সংশোধন দ্বারা পার্ট 7টাকে
সংবিধান থেকে বের করে দেওয়া হয়েছিল। এবারে এইটটাকে আছে এইট ইউ ফর ইউনিয়ন টেরিটরিজ। অর্থাৎ পার্ট এইটে দেওয়া আছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে, ইউনিয়ন টেরিটরিজগুলো সম্পর্কে। পার্ট নাইনে কী আছে? পার্ট নাইনে আছে পি, দ্যাট ইজ পঞ্চায়েত। এবার দেখো, তাহলে ইউ ক্যান ফ্লাই ডিরেক্টলি ফ্রম ইউএস টু ইউপি, এই সেন্টেন্সটা দ্বারা আমরা পার্ট ওয়ান থেকে পার্ট নাইন পর্যন্ত যে নটা পার্ট আছে সেগুলোর এরিয়াসগুলো সম্পর্কে খুব সহজে ধারণা নিতে পারলাম এবং কীভাবে খুব সহজে এগুলো মনে রাখতে পারবো সেই সম্পর্কে বললাম। এবার দেখো, পার্ট নাইনের পর থেকে অর্থাৎ নাইন এ থেকে কীভাবে আছে সেটাকেও একটা সেন্টেন্স দ্বারা আমরা মনে রাখবো। চলো দেখা যাক কীভাবে সেটা মনে রাখা যায়। দেখো, পার্ট নাইন এ থেকে পার্ট ষোলো পর্যন্ত মনে রাখার জন্য কী সেন্টেন্স মনে রাখবো আমরা? দ্যাট ইজ, মাই সন রিসাইডস ফ্রান্স টু সার্ভ দ্য এমার্জেন্সি সার্ভিসেস। এক গর্বিত বাবা বলছে, আমার ছেলে ফ্রান্সে থাকে, কোথায় না এমার্জেন্সি সার্ভিসেস সার্ভ করে সে। দেখো, প্রত্যেকটা এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেট আমি রেড মার্কে লিখেছি, রেড কালারে লিখেছি, সেইটা আমি লিখে ফেলবো। কী কী? না এম, এস, আর, এফ, টি, এস, টি, ই, এস, মাই সন রিসাইডস ফ্রান্স টু সার্ভ দ্য এমার্জেন্সি সার্ভিসেস। এইবার প্রত্যেকটা পার্টের পাশাপাশি এই অ্যালফাবেটগুলো লিখে ফেলি, এম, এস, আর, এফ, টি, এস, টি, ই, এস, দ্যাট ইজ মাই সন রিসাইডস ফ্রান্স টু সার্ভ দ্য এমার্জেন্সি সার্ভিসেস। এটা দ্বারা আমরা কীভাবে এই পার্টগুলোর এরিয়াগুলো মনে রাখবো, অর্থাৎ পার্ট নাম্বার নাইন এতে কী আছে সেখান থেকে পার্ট নাম্বার ষোলো পর্যন্ত কীভাবে মনে রাখবো? দেখো, পার্ট নাম্বার নাইন এর পাশে আছে কী বলা আছে? পার্ট নাম্বার নাইন এর পাশে বলা আছে এম, এম ফর মিউনিসিপ্যালিটি। অর্থাৎ পার্ট নাম্বার নাইন এতে মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা করা আছে। এবার দেখো, পার্ট নাম্বার টেন এস, এস ফর শিডিউল ট্রাইব, অর্থাৎ তফসিলি উপজাতি, তফসিলি উপজাতি সম্পর্কে পার্ট নাম্বার টেনে আলোচনা করা আছে। পার্ট নাম্বার ইলেভেনে কী আছে? আর, আর ফর রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, অর্থাৎ কেন্দ্র রাজ্য যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেটার ব্যাপারে আলোচনা করা আছে। আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের সংবিধানে কেন্দ্র রাজ্য একটা সম্পর্কের ব্যাপার আছে, সেই কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্কে পার্ট ইলেভেনে আলোচনা করা আছে। পার্ট টুয়েলভে কী আছে? দেখো, পার্ট টুয়েলভ আছে এফ, এফ ফর ফিনান্স, প্রপার্টি অ্যান্ড স্যুটস। পার্ট থার্টিন কে আছে? পার্ট থার্টিন আছে টি, টি ফর ট্রেড অ্যান্ড কমার্স। এবার দেখো, পার্ট ফর্টিন আছে, পার্ট ফর্টিনে বলা আছে কে? এস, এস ফর সার্ভিসেস আন্ডার ইউনিয়নস অ্যান্ড স্টেটস, সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস। তাহলে পার্ট ফর্টিনে কী বলা আছে? সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস। এবার দেখো, পার্ট ফর্টিন, সরি, পার্ট ফর্টিনে বলা আছে, পার্ট ফর্টিন এতে কী আছে? টি, টি ফর ট্রাইব্যুনালস। পার্ট ফিফটিনে কী আছে? ই, ই ফর ইলেকশনস। পার্ট সিক্সটিন কে আছে? পার্ট সিক্সটিন আছে এস, এস ফর স্পেশাল প্রভিশন ফর সেন্টার। তাহলে পার্ট সিক্সটিনে আছে স্পেশাল প্রভিশনস ফর সেন্টার। তাহলে এই একটা সেন্টেন্স, মাই সন রিসাইডস ফ্রান্স টু সার্ভ দ্য এমার্জেন্সি সার্ভিসেস, অর্থাৎ খুব সহজে যে সেন্টেন্সটা মনে রাখা যায় সেটা দ্বারা আমরা সংবিধানের নাইন এ থেকে ষোলো নম্বর পর্যন্ত পার্টগুলো মনে রাখতে পারলাম। এবার দেখা যাক পরবর্তী পার্টগুলো কীভাবে আমরা মনে রাখি। দেখো, এবারে আমরা পার্ট সতেরো থেকে পার্ট বাইশ পর্যন্ত এই ছটা পার্ট মনে রাখার জন্য কী ট্রিক অ্যাপ্লাই করবো? দেখো, এখানে একটা সেন্টেন্স লিখে নিয়েছি, অনলি ইট ম্যাগি অ্যাজ এ টেস্টি স্ন্যাক। দেখো, ম্যাগি পছন্দ করো না তোমাদের মধ্যে, অন্তত আমাদের মধ্যে কেউ নেই, প্রত্যেকেই আমরা ম্যাগি জিনিসটা পছন্দ করি এবং খাই।
তো সেই কথাটাই লেখা আছে, অনলি ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক। তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা ক্যাপিটালে লেখা আছে এবং সেটা রেড দিয়ে মার্ক করা আছে। তো যদি শুধু সেই অ্যালফাবেটগুলো লিখে ফেলি, দ্যাট ইজ ও ই এম এ টি এস, এই কটা দ্বারা আমরা এই পার্টগুলো মনে রাখতে পারবো। দেখো পাশাপাশি পরপর লিখে ফেললাম ও ই এম এ টি এস। এইবার কি আছে দেখো, পার্ট 17 আছে ও, ও ফর কি না, ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস। এইবার আছে পার্ট 18, পার্ট 18 কি আছে, ই, ই ফর এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন। এবার দেখো পার্ট 19 আছে এম, এম ফর মিসলেনিয়াস। পার্ট 20 কে আছে এ, এ ফর অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ সংশোধন। কোনগুলো না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধান সংশোধনগুলো সম্পর্কে পার্ট 20 বলা আছে। এইবার দেখো পার্ট 21 কে আছে টি, টি ফর টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস। টি ফর টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস। এইবার দেখো তারপরে পার্ট 22 আছে এস, এস ফর শর্ট টাইটেল। তো এইভাবে তিনটে সেন্টেন্স দ্বারা আমরা 24 পার্ট মনে রাখতে পারবো। তাহলে এখানে কি পেলাম, অনলি ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক, তাহলে ও ই এম এ টি এস। তাহলে পার্ট 16 পেলাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরি 17 পেলাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, 18 পেলাম এমার্জেন্সি প্রভিশনস, 19 পেলাম মিসলেনিয়াস, 20 পেলাম অ্যামেন্ডমেন্টস, 21 পেলাম টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস, অ্যান্ড 22 এস ফর শর্ট টাইটেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। আমরা পরবর্তী ভিডিওতে সংবিধান সংক্রান্ত আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখতে হয়, যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো কীভাবে খুব সহজে এবং শর্টকাট ট্রিকের মাধ্যমে মনে রাখবো, সেগুলো নিয়েও ফিরে আসছি। আর এই চ্যানেলটিতে শুধুমাত্র অঙ্ক বা কনস্টিটিউশন নয়, কম্পিটিটিভ এক্সামে প্রয়োজন হয় প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করা হবে। সেই জন্যই চ্যানেলটির নাম হচ্ছে 5 মিনিট স্কুল। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রস্তুতি নিও। ধন্যবাদ।